আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি শাহানা বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার ব্লগে নিয়ে আসলাম মেসেজ ক্রিম কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আমি এই ক্রিমটা ব্যবহার করে অনেক উপকার পেয়েছি, তাই ভাবলাম যে আমার ব্লগে আমি শেয়ার করি। আমার ছোটো বড়ো বন্ধুদের যদি উপকার আসে তাহলে আমার অনেকটাই ভালো লাগবে। তো এইখানে আমি হচ্ছে 4 চা চামচ পরিমাণ চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন, খাবারের চাল। চাল তো আমরা সবাই জানি অনেক ধরনের হয়ে থাকে, তো আমি খাবারের চালটাই নিয়েছি। আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চালটাই নিয়েছি। তো আমি চাল দেওয়া পানি দিয়ে আজকে মেসেজ ক্রিমটা তৈরি করব। তো আশা করছি আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি মেসেজ ক্রিমটা কীভাবে তৈরি করেছি। তো 12 ঘন্টা আমি ভিজিয়ে রাখার পর তো দেখতেই পাচ্ছেন পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তো পানিটাকে আমি অন্য একটি গ্লাসে এরকম ছাকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। আর এরকম একটি সাবান নিয়েছি, হেলথ সোপ। তো আপনারা চাইলে এই সাবানের পরিবর্তে ডাব সাবানটা নিতে পারেন, এই সাবানটা অনেকটাই ভালো। আমি আমার বাচ্চারা ব্যবহার করে থাকি, অনেকটাই গ্রানটাও অনেকটাই সুন্দর ভালো লাগে। তো এরকম একটি মেশিন নিয়েছি, আলু পোলার মেশিন। আর এই মেশিনটা সবার বাসায় থাকে। আর ছোটো ছেদ্রের সাহায্যে আমি একটু কুচি কুচি করে নিচ্ছি সাবানটাকে। তো 3 চা চামচ পরিমাণ আমি এখানে সাবান কুচি নেব। এই যে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কুচি করে নিয়েছি। এখন আমি একটি সসপ্যান নিয়েছি, সেটার মধ্যে পানিটা ঢেলে দিয়েছি। চাউলের দোয়া, চাল থেকে যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটা, আর এইখানে আমি সাবানের কুচিটাও দিয়ে দিয়েছি। এখন চামচের সাহায্যে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। এইভাবে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে চামচের সাহায্যে আমি পানির সঙ্গে সাবানটাকে মিশিয়ে নিচ্ছি। আর যখন চুলার উপরে দিব গরমের তাপে এমনিই কিন্তু গলে যাবে। আর এটার মধ্যে আমি দিব কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ পরিমাণ। আশা করছি আমার আজকের এই ভিডিওটি অনেকেরই কাজে আসবে এবং উপকারেও লাগতে পারে। তো আপনারা যদি এরকম করে ব্যবহার করার পর যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে পাঠাবেন। আর আশা করছি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি এখানে 1 ফালি লেবুর টুকরা নিয়েছি, সেই রসটাকে চিপে চিপে আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। তো দিয়ে দেওয়ার পর এখন আমি চুলার উপরে সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি চুলার উপরে জাল করব। একটি মাত্র বলক আসার পরে আমি এটাকে নামিয়ে নেব, যেহেতু সাবান দিয়েছি যখন ঠান্ডা হবে তখন এটা ঘন হতে শুরু করবে, আর গরম অবস্থাতে একেবারে তরল পানির মতো থাকবে। আর এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, সেজন্য ঘনত্বটা একটু বেশি হবে, ক্রিমি ক্রিমি একটি ভাব চলে আসবে। তো এখন মনে হচ্ছে অনেকটাই পাতলা, কিন্তু এটা যখন আধা ঘন্টা আমি রেখে দিব তখন তার ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ক্রিমি ক্রিমি পরিণত হয়েছে। তো ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি তার ঘনত্বটা। এই যে দেখুন, একেবারে ক্রিমের মতো পরিণত হয়ে গেল। এই ক্রিমটা যদি আপনারা মেসেজ করেন 2 থেকে 3 দিন সপ্তাহে তাহলে ফলাফল অবশ্যই আশা করছি ভালো পাবেন। এটা ব্যবহার করার পর আমি অনেক উপকার পেয়েছি, তাই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করলাম। দেখুন কতটা সুন্দর ক্রিমে পরিণত হয়ে গেল। এটা আপনারা চাইলে শুধু মুখে না, হাতেও লাগাতে পারেন বা পায়েও লাগাতে পারেন। এই মেসেজ ক্রিমটা যদি পা মেসেজ করেন, ফাটা অনেক দাগ থাকে পায়ের মধ্যে, কালো কালো দাগ থাকে, সেই দাগটাও কিন্তু উঠে যায়। আমি এটাতে অনেক ট্রাই করেছি, আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি হাতে একটু লাগিয়ে মেসেজ করে দেখাচ্ছি। আপনারা এইভাবে হাতে বা পায়ে 5 মিনিট মেসেজ করবেন। শুকানোর পর, শুকানো না, 5 মিনিট রেখে দেওয়ার পর মুছে নেবেন, পানি দিয়ে না ধুয়ে প্রথমে মুছে নেবেন, তারপর এটাকে পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। কাছের একটি বইমে পড়ে আপনারা 3 থেকে 4 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।